সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব হেয়ার কেয়ারের উপর আরেকটি নতুন ভিডিও। আজকে যে হেয়ার রেমেডিটা আমি তৈরি করে দেখাবো, সেটি তৈরি করতে আমার লেগেছে শ্যাম্পু আর শ্যাম্পুর সাথে দুইটি উপাদান। আমরা অনেকেই কিন্তু আমাদের চুল পড়া নিয়ে ভীষণ চিন্তা করে থাকি, তো আমরা যদি এই রেমেডিটা তৈরি করে মাথায় লাগাই তাহলে দেখবেন চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে। আর যাদের চুল পেকে মানে অল্প বয়সে সাদা হয়ে গেছে, সেই সাদা চুলও কিন্তু গোড়া থেকে কালো হয়ে যাবে। যাদের মাথায় খুশকি এবং বিভিন্ন রকম ঘা তৈরি হয়েছে, এই রেমেডি ব্যবহার করার ফলেও কিন্তু খুশকি এবং ঘা দূর হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটি আমি তৈরি করেছি। এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শ্যাম্পু নিয়ে নেবেন। প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি আমার মাথায় ইউজ করব, তাই আমি আমার মাথার চুলের ঘনত্ব অনুযায়ী শ্যাম্পুর পরিমাণটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মাথার চুলের ঘনত্ব ও লম্বর উপর ভিত্তি করে শ্যাম্পুর পরিমাণটা নিয়ে নেবেন। তারপর নিচ্ছি হলুদ বা হলুদের গুঁড়া। সব থেকে ভালো হয় যদি কাঁচা হলুদ বেটে নেওয়া যায়। যেহেতু আমার কাছে কাঁচা হলুদ নাই, তাই আমি এখানে ব্যবহার করছি রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়াটা। খুশকি দূর করতে এবং মাথার ত্বকের বিভিন্ন চুলকানি সমস্যা দূর করতে ভীষণ উপকারী এই হলুদের গুঁড়া। হলুদে থাকা অ্যান্টিসেপ্টিক খুশকি দূর করতে এবং মাথার ত্বকের সমস্যা থেকে মুক্তিতে সহায়তা করে থাকে। এখানে আমি আধা চা চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি যেই উপাদানটি মেশাবো সেটি হলো কফি পাউডার। আমরা যেই কফি পান করে থাকি সেই কফি পাউডারটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। যাদের ঘরে কফি পাউডার নাই, তারা এই ধরনের মিনি প্যাক বাসার আশেপাশে যে কোনো দোকান থেকেই কিনে নিতে পারেন। মাত্র 5 টাকা মূল্যেই এই প্যাকেটগুলো কিন্তু পাওয়া যায়। চুলের যত্নে কফির ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কফিতে থাকা ক্যাফিন ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের যত্নে অনন্য। এখানে আমি 1 চা চামচের একটু কম কফি পাউডার নিয়ে নিচ্ছি। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শ্যাম্পুর সাথে হলুদের গুঁড়ো ও কফি পাউডার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। যেহেতু মিশ্রণটি একটু ড্রাই হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে আমি একটু পানি মিশিয়ে নিব। কফি পাউডার কিন্তু চুল পড়া কমিয়ে চুল ঝলমলে করতে সাহায্য করে। যাদের চুল সাদা হয়ে গিয়েছে, তারা যদি কফি পাউডার ব্যবহার করেন শ্যাম্পুর সাথে মিশিয়ে বা নারিকেল তেলের সাথে মিশিয়ে, তাহলে তাদের চুল কিন্তু গোড়া থেকে কালো হয়ে যাবে। আর কফি পাউডার চুলকে ঘন এবং লম্বা করতে সাহায্য করে, আর চুলকে শাইনি করতেও কিন্তু সাহায্য করে থাকে। এই যে মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে। যখন দেখবেন মিশ্রণের মধ্যে ফেনা ফেনা ভাব চলে এসেছে, তখনই বুঝতে হবে মিশ্রণটি একদম মাথায় দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন বলবো কখন এবং কিভাবে এটা ব্যবহার করবেন। গোসলের ঠিক 20 মিনিট আগে যেভাবে আমরা নর্মালি শ্যাম্পু করে থাকি সেভাবে মাথায় দিয়ে শ্যাম্পু করতে হবে। ভালোভাবে স্কাল্পে আঙুল দিয়ে কিন্তু ঘষে ঘষে এটা লাগাতে হবে। পুরো মাথায় এটা দেওয়ার পর একটা হেয়ার ক্যাপ দিয়ে চুলগুলো ঢেকে রাখতে হবে।
20 মিনিট পর আপনারা নরমালি যেভাবে গোসল করেন সেভাবে গোসল করে নেবেন, চুলটা ভালোভাবে ধুয়ে নেবেন। ইচ্ছা করলে আপনারা আরেকবারও শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এভাবে সপ্তাহে আমরা 2-3 দিন কিন্তু এই হেয়ার প্যাকটি মাথায় লাগাতে পারি। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।